খুলনা তথা দেশের কুখ্যাত অপরাধী ও সিরিয়াল কিলার এরশাদ শিকদারের আলোচিত ভবন স্বর্ণকমল ভাঙা নিয়ে রহস্যের জাল বড় হচ্ছে। কেউ বলছে বাড়িটিতে গোপন কুঠুরি, অস্ত্রভান্ডার ও বাড়ির বিভিন্ন গোপন স্থানে নগদ কয়েক কোটি টাকা লুকানো ছিল, সেজন্যই ভাঙা হচ্ছে ভবন। তবে সূত্র বলছে বিশাল এই সম্পত্তি নিয়ে এরশাদ শিকদারের দুই স্ত্রী ছেলে মেয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়ায় জমিসহ ভবনটি বিক্রি করে দেওয়া হয়েছে। অন্য একটি সূত্র জানিয়েছে ভবনটির একটি অংশ বিক্রি করা হয়েছে এবং অপর অংশ বিক্রির চেষ্টা চলছে, তবে বাড়ি ভাঙার কারণ নিয়ে চারিদিকে ধোয়াশা। খুলনা থেকে মোহাম্মদ অসীমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাজের ভিড়, সবাই মরে দিতে মাটি হইবে অস্থির, সবাই মরে দিবে মাটি, সবাই মরে দিবে মাটি, বলতো রুটি চেয়ে নিবে ক্ষমা, কেউ বা সে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায়, আমি মরে যাব, আমি তো মরে যাব। 1999 সালের 11 আগস্ট পুলিশের কাছে আত্মসমর্পণের আগে একটি অনুষ্ঠানে এভাবে গান করেছিলেন দেশের কুখ্যাত অপরাধী সিরিয়াল কিলার এরশাদ শিকদার। 24টি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে তার বিরুদ্ধে জবানবন্দি দেন তারই দেহরক্ষী নূরে আলম। এরপর থেকে বের হয়ে আসতে থাকে এরশাদ শিকদারের ভয়ঙ্কর ও লোমহর্ষক হত্যাসহ নানা অপরাধের ঘটনা। পরে 2004 সালের 10 মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর করার পর নিশ্চিহ্ন করে দেওয়া হয় তার সকল সাম্রাজ্য। তবে সবকিছু নিশ্চিহ্ন করে দেওয়া হলেও স্বর্ণকমল ছিল অক্ষত, সেখানে তার স্ত্রী সহ সন্তানেরা বসবাস করতেন। এরশাদ শিকদারের সেই সাম্রাজ্য ভেঙে ফেলা হচ্ছে কয়েকদিন থেকে, এতে নতুন করে জনমনে আগ্রহ তৈরি করেছে বাড়িটি। খুলনার একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল এরশাদ শিকদার, ওনার বাসা তো সবাই মোটামুটি আতঙ্কিত থাকতো এখান থেকে যাওয়ার সময় যে আসলে এই বাসার মধ্যে কী হচ্ছে কী না হচ্ছে আর কি, এটা খুব মানুষ খুব কিউরিয়াস থাকতেন সব সময়। বাড়িটার প্রতি আগ্রহ ছিল, উনি তো এটা অনেক নাম করা বাড়ি ছিল, যখন খুলনার মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী উনি ছিল তখন এটা স্বর্ণকমল নাম দিচ্ছিল বাড়িটার। আসলে অনেক মানুষজন খুন করছে, তার মাগুর মাছের খামার ছিল, সে খুন করে অনেকে আছে যে এই চাপা দিয়ে এই বাইরে নদীর মাঝখানে ফেলে দিত, নিচে চলে যেত, এই নিয়ে অনেক কিছু পাওয়া গেছে নদীর ভিতরে, তার মাগুর মাছের খামারেও মানুষ মারে ফেলত। অনেকে নিশ্চিত করেছে বিশাল এই সম্পত্তি নিয়ে এরশাদ শিকদারের দুই স্ত্রী ছেলে মেয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, জমিসহ ভবনটি বিক্রি করে দেওয়া হয়েছে। আমার মনে হয় এই বাড়িটি বিক্রয় হয়েছে, তবে আমি বিশ্বাস করি খুলনার একজন সাধারণ মানুষ হিসাবে এরশাদ শিকদারের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে একটি জীবনের অবসান হয়েছে, কিন্তু তার পরিবারের সেই অবৈধ সম্পদ, পরিবারের প্রতিপত্তি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার যে অবৈধ সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ, সেটা বাস্তব বাজেয়াপ্ত করা হয়নি। খুলনার আলোচিত এরশাদ শিকদারের স্বর্ণকমল বাড়িটি, এটি হচ্ছে বাংলাদেশ ব্যাপী এই বাড়িটি সম্পর্কে সবার পরিচিত আছে, তো যতটুকু আমরা জানতে পেরেছি যে পারিবারিক দ্বন্দ্বের কারণে বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। খুলনা নগরীর মজিদ সরণির এরশাদ শিকদার গড়ে তুলেছিলেন বিলাসবহুল স্বর্ণকমল, সুড়ঙ্গপথ, গোপন বৈঠকখানা, অস্ত্র ও অর্থ সম্পদ রাখার সকল ব্যবস্থার পাশাপাশি নান্দনিক ছোঁয়ায় ভরপুর ছিল এই বাড়িটি। এরশাদ শিকদারের পরিবারের কেউ সংবাদ মাধ্যমে কথা বলতে রাজি না হলেও শ্রমিকরা বলছেন বিভিন্ন কথা। আমি 20-25 দিন ধরে এই বিল্ডিং ভাঙতেছি, এখানে তেমন কিছু আমি দেখি নাই, অন্যান্য বিল্ডিং ভাঙলেও যেমন এইটাও সেরকম পাচ্ছি, কিন্তু মালটা একটু শক্ত, এই আর কিছু না। এরশাদ শিকদারের বিরুদ্ধে প্রায় 60টিরও বেশি খুনের অভিযোগ ছিল, নিম্ন আদালতের বিচারে 60টি হত্যা মামলায় ফাঁসির আদেশ হয়েছিল এরশাদ শিকদারের। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।